আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে ওবারাকাতু। একই কাজ তো একজন হিন্দু সেনাবাহিনীর সদস্য তো আপনার ছোট বোনটাকে সেই জনশক্তি দিতে পারে যদি তারা যুদ্ধে জিতে যায়, তাই না? সরকার আপনি বলেন, তাহলে তাহলে হ্যাঁ আপনার আসলে পরিবারের ক্ষেত্রে যখন আপনার পরিবারের উপরে যখন ঘটনাটা আসবে তখন এটা শুনতে কি কষ্ট লাগছে না, নাকি বলতে কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা হ্যাঁ আমার আচ্ছা ভাইয়া, মানে আমার বউটা কি আমার আন্ডারে না? আপনার বউ আমার আপনার আন্ডারে না? হ্যাঁ আমার রাইট, আমার বউ তো, আমার আমার তো বউ আছে, আমার বউ, আবার কথার মাঝখানে কথা বলেন না, আমার বউ তো আমার আন্ডারেও না আমার উপরেও না, আমরা সমমর্যাদার সমান, আমরা কেউ তো আমার আন্ডারে না, আন্ডারে থাকবে কেন? আন্ডারে থাকে তো দাস দাসী বা গরু ছাগল, বাসায় গরু ছাগল থাকলে সেগুলো আন্ডারে আচ্ছা থাকে। ভাইয়া, ও তাহলে মানে আপনার বউ যা খুশি তার 100 পোলা পানের লগে লাগাইতে পারবে, ইয়া মারা দিতে পারবে, আপনি দিবেন? এগুলো আপনি মানে রাজি আছেন? মারা দিতে পারবে কেন? মানে কি কথা এগুলো, কি কথা এগুলো? আপনি মাইনা নিবেন ভাই, আপনি মাইনা নিবেন, আপনি মাইনা নিবেন, আই রিকোয়েস্ট ইউ, আই আপনার রিকোয়েস্ট ইউ আন্ডারে ভাই, নাই, আপনি আপনি মাইনা নিবেন অসাধারণ জেম, ভাই অসাধারণ জেম বলতেছেন ভাই, আপনি ভাই, না, আমি ঠিক না? প্রশ্ন চেঞ্জ আমি আমি করতেছি, আমার সাথে একমত 100% না আপনি মাইনা বা নিবেন ভাই, মানে আপনার সরকার আন্ডারে না আপনি মাইনা সরকার নিবেন, সাহেবের বউ, সরকার সাহেব একটু একটু শেষ করি, সরকার সাহেব আমি আপনার অবশ্যই ওয়ার্ল্ড আমার ভিউটা আন্ডারে, মনে হয় বুঝতে পারছি, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি আপনার ওয়ার্ল্ড ভিউটা, যে আপনার ওয়াইফ অবশ্যই আপনার ওয়ার্ড আপনার আন্ডারে, যখন একজন আপনার ভিন্ন মতাবলম্বী কেউ আপনাকে কনকার করবে বা আপনাকে মেরে ফেলবে বা আপনাকে আটকায় ফেলবে, তখন আপনার আন্ডারে যেহেতু আপনার বউ, তার তখন অটোমেটিকলি আপনার সবকিছু তার হয়ে যাবে, ইনক্লুডিং আপনার বউ, আপনার বউ যেহেতু আপনার আন্ডারে একটা প্রপার্টির মতো, সেও তার মানে তার আন্ডারে চলে যাচ্ছে, যে আপনাকে হত্যা করলো বা যুদ্ধবন্দি করে ফেলালো বা প্রপার্টির মতো ট্রান্সফার হয়ে গেলো, এই এই জিনিসটাই তো মনে হয় রাইট বুঝতে রাইট, চাইতেছেন ইয়েস আপনি। ইয়েস, একদম এক্স্যাক্টলি একদম ভাই, ভাই, অসাধারণ অসাধারণ একজাক্ট ভাই। ফারাজ ভাই আমার খালি দুঃখ একটাই, যে এই লোকটা যে প্রোফাইল ফটোটা নিয়ে আসছে সেই ব্যক্তিটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত সম্মান করি, যে ব্যক্তিটা একজন নাস্তিক ছিলেন, হ্যাঁ, সেই প্রোফাইল ফটোটা লাগায় উনি, যার সাথে আমার মানে ইয়াও হয়েছে, কথা হয়েছে, সেই প্রোফাইল ফটোটা লাগায় উনি এমন এমন কথা বলতেছে, এমন এমন কথা বলতেছে, এগুলো ভাই, ভাই কার আপনি ছিল? এমন এমন কথা তাহলে ভাই, বলতেছেন, তাহলে ভাই আসি ভাই, আমার তাহলে আমিও একটু অবাক হয়ে ভালোভাবে গেছি। রিকোয়েস্ট রিকোয়েস্ট করেন যে সেজন্য নিজের চেহারাটা দেখায় কথাটা বলে, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ সরকার ভাই, আপনি তাহলে প্রোফাইল ফটোটা একটু ভাই যদি চেঞ্জ করে হ্যাঁ আপনার ফারাজ ভিডিওতে ভাই, আপনি আপনার যেই চেহারাটা দিয়ে লোকটার, আমার ফারাজ ভাই ভিডিওতে আপনি দেখতেন যেই লোকটার প্রোফাইল পিকচারটা ইউজ করতেছেন, আপনি কি এটা অনুমতি নিয়ে করতেছেন? ভাই, মৃত আপনি মানুষের তো কি অনুমতি নেওয়া যায় না, বাট না, আমি আপনি তার কি দ্বারা ওর অবশ্যই ফ্যামিলির কাছ ইন্সপায়ার্ড। থেকে না, আপনি কি সিমিনাপুদের কাছ থেকে অনুমতি নিছেন? না না, আপনাকে তো কেউ, আমি তো অনুমতির আমার কথা তো কেউ বলে নাই, আপনাকে অনুমতির কথা ফারাজ কেউ ভাই বলছে আপনি না, ছবিটা চেঞ্জ না করে আপনাকে ফেলুন তো, বাস, আমরা আর কি করবো, আপনাকে তো কেউ জোর করছি না ভাই, আপনি দেয়া ইচ্ছা প্রোফাইল না ফটো লাগিয়ে জোর দিন করার ভাই। বিষয় না তো আসিফ ভাই, আমি আমি এখানে তো অনুমতির কথা আপনি উঠানি নাই, আমি বলছি ক্যারেক্টারের সাথে কথা যাচ্ছে না, আমি যেই লোকের ছবি লাগাইছি সেই ছবি, সেই লোক তার ফ্রেন্ডদেরকে, অমুসলিম ফ্রেন্ডদেরকে বাঁচানোর জন্য সে নিজের জীবন সেভ করতে পারতো, কিন্তু নিজের জীবন সেভ করে নাই, সে তার অমুসলিম ফ্রেন্ডের সাথেই তার মুসলিম ব্রাদারদের হাতে মারা গেছে। তো আমার 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 ওয়ার্ল্ড ভিউর সাথে তার ওয়ার্ল্ড ভিউর অনেক মিল আছে এবং আমি তার দ্বারা ইন্সপায়ার্ড, কিন্তু আপনার যে ইয়ে লাগাইছেন, যে ছবি লাগাইছেন, তার ওয়ার্ল্ড ভিউর সাথে তো আপনার কথার মিল নাই, সে তো অবশ্যই এই ধরনের কথা বলতে না, অবশ্যই যে আমার বউ আমার আন্ডারে, সে আমার প্রপার্টি, আমাকে কনকার করলে সে আমার বউকে নিয়ে যেতে পারে, ইটস ফাইন, তার কথার সাথে তো আপনার ওয়ার্ল্ড ভিউর মিল নাই, সেই কথাই আসিফ ভাই বলছে, যেহেতু আপনার কিসের সাথে এটা মিল নাই, সেহেতু আপনি এটা সরাই দেবে, আপনি আপনার চেহারা দেখায় কথাটা বলতে পারেন, বা এখন যদি আপনাদের মুমিনদের এমন অবস্থা হয় যে আপনাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ, যেখানে আপনারা আপনারা হচ্ছে সংখ্যাগুরু, যেখানে আপনারা সব এই ধরনের কথা অহরহ বলেন, এই কথাটা চেহারা দেখায় বলতে আপনাদের লজ্জা লাগে, তেন তো কিছু বলে না, কারণ আপনার উপর তো না মানে জীবন আসে কোনো বিষয় অ্যাকচুয়ালি নাই, রাইট, ভাইয়া যেমনটা না, আমাদের আছে। আমি ফেসবুক থেকে ইয়া করেছি তো, মানে স্ট্রিমিয়ার্ডে জয়েন করছি, আমার স্ট্রিমিয়ার্ডে অ্যাকাউন্ট নেই, আমি অ্যাকাউন্ট খুললে দেন কিন্তু আমি আমার কিন্তু ছবি দিব, সরকার, কিন্তু সরকার আপনি যে স্ট্রিমিয়ার্ডে যার অ্যাকাউন্ট ছবিটা লাগে না, লাগাইছেন, সরকার আপনি যার ছবিটা লাগাইছেন সেই লোকটা তো একজন নাস্তিক ছিলেন, এটা জানি না আমি বস, এটা আপনি আমি জানি এইটুকু জানেন না যে উনি মানে কত বড় নাস্তিক ছিলেন, এবং ধর্ম নিয়ে কত জোক করতেন উনি, ধর্ম নিয়ে চুটকি মারতেন উনি, কত রঙ্গরসিকতা করতেন উনি, এটা আপনি জানেন না? এটা কোথায় থেকে আপনি পাইছেন, একটু লিঙ্ক বা যে কোনো কোনো ধারণা আচ্ছা, দিতে পারবেন? ওনার ওনার পরিচিত যে কোনো, ওনার সাথে কথা বলছে যে কোনো মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন হুমায়ুন ফরিদি নাস্তিক ছিলেন কিনা, ওনার পরিচিত যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, ওনার সাথে হ্যাঁ আমি আড্ডা দিচ্ছে, ওনার ওকে সাথে ওকে মদ খাইছে, ওনার সাথে মদ খাইছে যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, মদের টেবিলে বৈশা উনি কি নিয়ে যোগ করতেন খালি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? বস, আমি যদি জানতাম তাহলে এটা আমি করতাম না, যে ওনার তাহলে আমি প্রোফাইল পিকচার দিতাম না, ঠিক আছে? আমরা মুসলমান হিসেবে, ও মুসলিম কান্ট্রিতে ছিল, মুসলমান হিসেবে পরিচিত ছিল, হ্যাঁ, বাট উনি নাস্তিক হিসেবে পরিচিত ছিল না হুমায়ুন ফরিদ। বাট আসিফ ভাই, আমি আমি সরকার সাহেবের মানে স্ট্রেট ফরওয়ার্ড কথার মোটামুটি মানে ভালো লাগছে, অনেকদিন পর এরকম কোন মোমিন ভাই এসে স্ট্রেট ফরওয়ার্ড এরকম স্টেটমেন্ট দিচ্ছে, যে হ্যাঁ আমার বউ আমার আন্ডারে, এন্ড আমি আমাকে চাই, আমাকে কেউ কনকার করলে আমার বউ তার আন্ডারে চলে যাবে। আমি ট্রুলি চাই সরকার সাহেব এই কথাগুলো আর কি ক্যামেরা দেখায় বলুক, মানে আর কি এই ধরনের ছবি টবি সরাই দিয়ে দেখুক ভাই, আমাদের মোমিন ভাইয়ের কেমন বোল্ড স্টেটমেন্ট দিতে পারে দেশে।
হ্যাঁ, এই কথাটা শুনে আমিও তবদা খাই গেছি ফারাজ ভাই। আমি তাহলে আসলে সরকার, আপনার কথা শুনে আমাদের খুবই ভালো লাগলো, আপনি একজন সত্যিকারের মুমিন ভাই। আপনি তাহলে ভিডিওটা একটু অন করে ধন্যবাদ যদি একটু আমাদের দেখাইতেন। ইয়া বস, আমি না আসিফ ভাই, আমি নেক্সট টাইম আমি স্ট্রিমিয়ার ডি অ্যাকাউন্ট খুলে আমার ছবি দিয়ে আমি কথা বলবো, যদি আমাকে এটা এটার জন্য কিন্তু দরকার হবে না সরকার সাহেব। আপনি যে নিচে স্টার্ট ক্যাম্পটা আছে না, স্টার্ট ক্যাম্পটা অন করলে আপনি ছবি আমি আসলে যাবে। ডেস্কটপ আমি ডেস্কট হ্যাঁ আমি ডেস্কটপ থেকে কথা বলছি, আমার ডেস্কটপ থেকে বলা যায় না ভাই, আমার ক্যামটা বস, আমার ক্যামটা লাগানো নেই, আমার ক্যামটা লাগানো নেই, ডেস্কটপ থেকে বলা যায় না, এটা মিথ্যা কথা। আপনি ল্যাপটপ থেকে বলতে পারবেন নাহলে সেলফোন থেকে বলতে পারবেন? আমি আপনি নিশ্চয়ই ল্যাপটপ থেকে সেলফোন বলতেছেন, আমি না আপনি না না নিশ্চয়ই ল্যাপটপ থেকে বলতেছেন, আপনি হয় ল্যাপটপ থেকে আমি বলবেন নাহলে দেন ডেস্কটপ আমি থেকে, ডেস্কটপ থেকে ডেস্কটপ থেকে পারমিশন নিতে আমি হবে। বলি আমি বলি আমি বলি আমি বলি কিভাবে কথাটা আমি বলতেছি, বলি ভাইয়া আমি ভিলেজে থাকি, হ্যাঁ গ্রামে থাকি, আমার মোবাইলের মোবাইল ইউজ করতেছি মডেম হিসাবে, আমি মডেম মোবাইল থেকে আমি লাইন নিয়েছি আমার ডেস্কটপে, আমি একজন ভাই ফ্রিল্যান্সার। ডেস্কটপে আপনি যেভাবে নেট নেন ডেস্কটপ থেকে আপনি কথা বলতে পারবেন না, যদি আপনার কাছে ক্যামেরা না ভাইয়া থাকে, ডেস্কটপে ক্যামেরা ইনস্টল না থাকে, আপনি কথা বলতে পারবেন নেভার এভার নেভার এভার, আই মিন আই এম সিং ট্রু। আপনি আপনি আচ্ছা ফারাজ ভাই, এটা ক্যামেরা না থাকলে অ্যালাউ ফারাজ ভাই, করবেন কি আসিফ ভাই? ফারাজ ভাই এই জিনিসগুলো বাদ দেন, এই জিনিসগুলো বাদ দেন, আমরা ওনার কাছ থেকে আরো একটু শুনি, এই যে এই মানে মূল বিষয়তে আমরা আসি। হ্যাঁ এই সমস্ত কইরা লাভ নেই ভাই, আমরা বনপুরা যাই চলে যাই, আমরা বনপুরা যাই চলে যাই, বনপুরা সরকার ভাই চলে যাই। সরকার ভাই আমরা ওই যে আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি যে মনে করেন হিন্দু একটা মেয়েকে যখন আপনি গনিমতের মাল হিসেবে নিয়ে আসলেন, তখন আপনি তার মানে আপনার মনে করেন 4 বিবি আছে এবং 15টা দাসী, এরকম হিন্দু দাসী আছে, এই 15টা মেয়ের সাথে সেই মেয়েগুলাকে আপনি বন্দি করে আনছেন, তাদের বাপ ছিল, ভাই ছিল, সংসার ছিল, সুখের সংসার ছিল, তারা স্কুলে যাইতো, তারা কলেজে যাইতো, কেউ আবার চাকরিও করতো, কিন্তু তাদের সব পরিবারের সবাইকে মাইরা আপনি তাদেরকে এখন ক্রীতদাসী হিসেবে নিয়ে আসছেন, নিয়ে এসে তাদেরকে ভোগ করতেছেন। এখন ভাই আপনি যে এই কাজগুলো করবেন, এই কাজগুলো আপনি ডেইলি করতে পারবেন নাকি আপনি একটা শিডিউল করবেন যে 5 দিন একদিন এই দাসের সাথে, একদিন সেই দাসের সাথে, একদিন এই বিবির সাথে, একদিন কিভাবে করবেন একটু আমাদেরকে যদি বুঝাইয়া বলতেন। আচ্ছা আপনি কি যে 12 ইয়ার্স অফ এ মানে স্লেভ এই অস্কার পাওয়া মুভিটা দেখছিলেন, ব্র্যাড পিট ওরা পরিচালনা করেছিল, আপনি দেখেছেন? দেখিনি দেখিনি। 12 ইয়ার্স, হ্যাঁ 12 ইয়ার্স অফ এ স্লেভ, ঠিক আছে আপনি এই মুভিটা দেখেন। একজন না, আপনাকে আপনাকে আমি প্রশ্নটা করছি, প্রশ্নের উত্তর দেন ভাই। কোনটা বলেন আবার? এই যে আপনি মনে করেন আপনি একজন মুমিন জিহাদি, হ্যাঁ ভারত আক্রমণ করছেন, ভারতে হিন্দুদের মাইরা মাইরা 15টা মেয়ে আপনি ভাগে পাইছেন, 15টা যৌনদাসী পাইছেন আপনি, হ্যাঁ 15টা যৌন দাসীর সাথে আপনি তাদেরকে যৌন সুখটা যে আপনি দিবেন, সেটা কি মানে ডেইলি দিবেন নাকি কেমনে দিবেন, সপ্তাহে ভাগ করবেন কিভাবে এটা জিনিসটা? এটা তো ভাই আমি চাইলে আমরা 15টা পামো না তো, ঠিক আছে আমাকে যদি একটা মনে করেন, এই যে ভারতে তো ভাই ভাই ভারতে তো 150 কোটি মানুষ তাই না, তাইলে আমি তো যুদ্ধ একা করি নাই ভাই, যুদ্ধ একা করেন না কিন্তু অনেক তো মরেও যাবে তাই না, আপনাদের মুসলমানদের মধ্যে তো অনেক মরেও যাবে, তারপরে মনে করেন আমরা দিয়ে দিব, আমরা অনেক দানশীল ভাই, মুসলমানরা অনেক দানশীল ভাইয়া, আজকে যদি আপনারা ইসলাম যদি আপনারা ভারতে আক্রমণ করেন, আজকের কথা বলতেছি, ইসলামের আইন মেনে আপনারা তো যৌন দাসী বানাইতে পারবেন তাই না, তখন জেনেভা কনভেনশন খান খান হয়ে ভেঙে যাবে ভাইয়া, ঠিক আছে সেটা হ্যাঁ আপনারা তো জেনেভা কনভেনশন ভেঙে দিতে চাবেন, কিন্তু আমরা তো জেনেভা কনভেনশন ধরে রাখবো, যে কোরআন আমরা বলবো কোরআনের আইন হলো মেন আইন, জেনেভা কনভেনশন হলো ফেক আইন, ঠিক আছে মানে আপনারা বলবেন ওই যে যৌন দাসী বানাবার যে কোরআনের আইন আছে সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আইন, আর এই যে জেনেভা কনভেনশন নামক যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো হচ্ছে কুফরি বিদাতি শিরকি মতাদর্শ, এগুলাকে ধ্বংস করে ফেলতে হবে নাকি? না না না, ইসলামে যারা জ্ঞানী গুণী শিক্ষিত ওদেরকে প্রচন্ড লেভেলে সম্মান করা হতো ভাইয়া, ঠিক আছে মোটেও না, ইসলামে অমুসলিম কোনো জ্ঞানীকে সম্মান করা হতো না, কারণ আবুল হাতাম এই যে যিনি ছিলেন যাকে ইসলামে বলা হয় আবু জেহেল, হ্যাঁ তাকে তার নাম ছিল আবুল হাকাম, তাকে বলা হতো জ্ঞানীর পিতা বলা হতো, তাকে জ্ঞানীর পিতা নাম দেওয়া হয়েছিল তৎকালীন আরবে, সেই আবুল হাকামকে মুহাম্মদ নাম দিয়েছিল আবু জেহেল, মানে মূর্খ, মূর্খের পিতা, ঠিক আছে ইসলামে জ্ঞানীদেরকে কখনো সম্মান করা হয় না, এই জ্ঞানী ব্যক্তিটাকে মোহাম্মদ মূর্খের পিতা বলে গালিগালাজ করতো এবং তাকে নামও দিছিল মূর্খের পিতা এবং তাকে লানত বর্ষণ করা হয়েছে আবু জাহেলের উপর। আমি একটা হাদিস পড়েছি, আমি আমি একটা হাদিস পড়েছি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন হাদিসটা ছিল যে একজন অমুসলিম অমুসলিম শিক্ষিত লোক 10 জন শিক্ষিত মুসলিমের চেয়ে ভালো। আমি এই হাদিস যদি আপনি মানে বাইর করে দেখাতে পারেন, এই যে হাদিস যদি বাইর করে দেখাতে পারেন জিন্দেগিতে কখনো লাইভ করবো না জান। আচ্ছা ভাইয়া আমি আমার ইন্টারমিডিয়েট ইংলিশের বইতে পড়ছি, হাদিস বই থেকে না,
ওরে পাগল রে ভাই, ভাই কোরা পাগল রে ভাই, ইন্টারমিডিয়েট ইংলিশের বই থেকে আদেশ পড়ছে ভাই, চিন্তা করো ভাই রে, আজকে আদেশ শুনে ভাই হা হা দিস, এটা হচ্ছে হা হা দিস ভাই, ধর্মের কথা বইয়ে লেখা থাকে কিছু ভাই, এই হাদিস যদি বাইর দেখেন কত সুবর্ণ সুযোগ, এই রকম কোন হাদিস যদি বাইর করে দেখাতে পারেন আসিম মদিন জিন্দেগিতে লাইভই আসবে না, চিন্তা করেন কত বড় সুযোগ আপনি। আমি আমি তো আমি তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নাই ভাই, এই জন্য তো বললাম যে ভাই ভাই এটা হচ্ছে সম্পূর্ণ হাদিসের উল্টা কথা, লক্ষ লক্ষ পণ্ডিত যদি থাকে অমুসলিম তাদের দুই পয়সার দাম ইসলামে নাই, ইসলামে সবচেয়ে দাম হচ্ছে অন্ধভাবে যিনি ইসলামের সমস্ত আহকাম পালন করে অন্ধভাবে, নাকে দড়ি বাঁধা উটের মতো, সে হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত, ঠিক আছে? আপনি কি পাগলের মতো হাদিস বললেন, এটা তো পুরো উল্টা কথা বলছেন, এভাবে অ্যাটাক করেন না প্লিজ, এভাবে অ্যাটাক করেন না, ঠিক আছে? আমি তো বলেছি এটা আমি আই এম শিওর না, হ্যাঁ আমি আমার ইন্টারমিডিয়েট বই না না শিওর না হইলো তো কাছাকাছি মানুষ যায় তাই না, হাদিস যখন আপনি বলবেন কাছাকাছি মানে কনসেপ্টটা থাক ঠিক থাকতে হয় এবং কাছাকাছি যেতে হয়, আপনি তো কইছেন পুরো উল্টা জিনিস, এটাই তো বললাম যে এটা আমি মানে উল্টা হতে পারে বাট আমি এটা গ্যারান্টি দিয়ে বলি নাই, আপনার মতো এটা এই হাদিস তো কোথাও থাকতে পারি না, অসম্ভব, কারণ এটা তো সম্পূর্ণ এটা নিয়ে আপনি আপনার নিজে তো এমবারাস ফিল করার কথা যে ভাই সরি ভাই আমি রেফারেন্স না দিয়ে যাচ্ছি না করে একটা কথা, আমি 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 প্লিজ স্কিপ, আমি সরি এটা স্কিপ করছি আমি, কারণ এটা আমি কোনো একুরেট তথ্যসূত্র আমি দেখাইতে পারছি না, আর আসি ভাই আপনি কিছু দিন আগে একটা লাইভে বলেছেন আপনি কি কত ধরে চর্চা স্টার্ট করেন, এক সরকার ভাই আপনাকে আপনাকে একজন একটা প্রশ্ন করেছে, এই যে এই প্রশ্নের উত্তরটা কি আপনি দিবেন? আসিফ ভাই আপনাকে সরকার হাতের কাছে পেলে কি করবে আক্স করেন, আমার বংশ হলো মানে সরকার, ঠিক আছে এখন সরকার মানে কি করবে এটা আমি কি করে বলতে পারবো, আমি কি করব একজন নবীর উম্মত হিসেবে আপনি কি করবেন, লুচ্ছা নবীর উম্মত হিসেবে আপনি কি করবেন? সিসি ভাই প্লিজ এভাবে আপনি ইয়া করতে পারেন, আপনি তো লুচ্ছা নাস্তিকের আন্ডারে আছেন মিয়া, না না আমরা আমরা লুচ্ছা কোথায় ভাই, আপনারা হলেন দুনিয়ার কুত্তা নাস্তিকের আন্ডারে আছেন মিয়া, আমরা ভাই এক বউ নিয়েই সামলাতে পারি না, আপনার আপনার নবী বুড়ি সুড়ি সব লাগায় লাগায় শেষ করে দিচ্ছে, কি বলেন ভাই কিসের সাথে কিছু করেন আসিফ ভাই, আপনি কি রাতের বেলায় 9 থেকে 11 জনের সাথে ম্যারাথন যৌন সঙ্গম করেন নাকি ভাই, আমার তো ভাই এরকম মানে বাদমাসের কুত্তা পাল্লা কত কামিনা, আপনার তো রাস্তার মধ্যে একটা দেখে আপনাদের তো আপনাদের তো উইকনেস, আপনার তো উইকনেস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক কথা বলছেন, এই যে এই যে আপনি 9 থেকে 11 জনের সাথে যদি মানে ম্যারাথন করতে না পারেন তাহলে নপুংসক আপনি, আচ্ছা ঠিক বলছে সরকারের বাপটা হলে তো মানে সরকারের পিতা মতো তাহলে 9 থেকে 11 জনের সাথে করে রাইট প্রতি রাতে, কোথেকে উদাহরণ দুই শ্রেণীর দুই শ্রেণীর লোক করতে পারে, এক হচ্ছে ভাদ্র মাসের পাগলা কুত্তা আর একটা হচ্ছে যে মানে নবী মোহাম্মদ, না করতে পারলে নপুংসক, আর তাহলে তো সরকার সাহেবের মনে আমার মনে হয় হয় ফ্যামিলি মেম্বার করে না নাইলে তারা নপুংসক, না পার্সোনালি এটা করেন না ভাই, ঠিক আছে ও আচ্ছা এটা নপুংসক বলা পার্সোনালি এটা না নাকি আপনারা নপুংসক এই কাজটা যদি আপনারা করতে না পারেন নপুংসক উল্টায় যখন আমি আপনার ফ্যামিলিতে দিলাম, ক্ষমতা না থাকা আর একটা হচ্ছে এই কাজটাকে ডিসগাস্টিং মনে করা, কম ক্ষমতা এটা আমি বলি, হ্যাঁ নপুংসক না কম ক্ষমতা, আপনাদের ক্ষমতাটা কম কেন ভাই, আপনি কি আপনার মা বোনকে আমার কাছে পাঠায় দেখছেন নাকি, যেমন নপুংসক কম নাকি পার্সোনাল, আপনি একে বলতেছেন পার্সোনাল অ্যাটাক করেন না, একে বলতেছেন পার্সোনাল অ্যাটাক করেন না, আর দুয়ে বলতেছেন যে কি আপনারা নপুংসক, হ্যাঁ 14 আপনারা 14 জনের সাথে পারেন না কম ক্ষমতা না, তো 14 জনের সাথে ভাই আমার করার ইচ্ছা থাকতে হবে তো নাকি ইচ্ছা, আপনি কি দেখেন আপনি কি জানেন আমার ইচ্ছা আছে নাকি, পাগলের মতো কথা বলেন কেন, এই সিরিজ মানে কথা একটা সিরিজ আছে না, একটা পাগলের মতো উদাহরণ দেন না কেন মিয়া মোহাম্মদ, পাগলের উদাহরণটা উদাহরণটা তো আনলাম আমি নবী মোহাম্মদের, এখন নবী মোহাম্মদের উদাহরণ আনা কি পাগলের উদাহরণ, হ্যাঁ ওনার ক্ষমতা আল্লাহ দিতে দেয়, ওনার ক্ষমতা আল্লাহ দিতে আমি আসেন কেন এইভাবে, নবী মোহাম্মদের উদাহরণ আনা মানে পাগলের উদাহরণ আনা, নবী মোহাম্মদের উদাহরণ আনা মানে পাগলের উদাহরণ আনা, নবী মোহাম্মদের একটা হাতের ছোঁয়া ঠিক আছে, ওই যে কি জানে নাম ছিল এক, আপনি আপনি একটু কি বললেন ভাই, নবী মোহাম্মদের উদাহরণ আনা মানে পাগলের উদাহরণ আনা, আপনি যে লুচার সাথে আমাদের কম্পারিজন করলেন একটু আগে, আপনার নবী তো রাস্তাঘাটে মেয়ে দেখে এসে বাসায় দৌড় দিত যে তার এখন যৌন সঙ্গম করতে হবে,
অন্যের উপর অ্যাট্রাক্টেড হয়ে, আপনার আপনার লুচ্চানবী, আপনার লুচ্চানবী অন্যের উপর অ্যাট্রাক্টেড হয়ে, রাস্তাঘাটে মেয়ে দেখে অন্যের উপর অ্যাট্রাক্টেড হয়ে সে তার বউয়ের সাথে যে যৌনসঙ্গম করতো। আপনি যে বলেন না আপনার আপনার ইয়েরা হচ্ছে আপনার ওয়াইফরা হচ্ছে আপনার আন্ডারে, আপনার এজ এ প্রোডাক্ট, আপনার সম্পত্তির মতো আপনার আন্ডারে, আপনার নবী নবীর চিন্তাধারা তো সিমিলারই ছিল। আপনি কি আপনার মনে করেন আপনার মা আপনার বাপের জন্য একটা প্রোডাক্ট, আপনার মা আপনার বাপের আন্ডারে, এরকম মনে করেন? হ্যাঁ অবশ্যই, আমার মা তো ছাড়া না ভাই, ছাড়া ইয়া না, ঠিক আছে। মানে আপনার ওয়ার্ড ভিউ অনুযায়ী দুইটা অপশন আছে, এক হচ্ছে গিয়ে হয় তাকে প্রস্টিটিউট হইতে হবে, না হলে তার কারণে কারো আন্ডারে প্রপার্টি হইতে হবে, এই দুইটা অপশন ছাড়া নাই। অসাধারণ, আমার আমার এই জায়গায় তেমন কিছু বলারও নাই। মানে যদি যার যার ইয়ে এরকম, যার ওয়ার্ল্ড ভিউ এরকম, তার ফ্যামিলি মেম্বার সম্পর্কে দুঃখ পাওয়া ছাড়া আমার তেমন কিছু বলার নাই। আই হোপ আপনার মাদার জানে যে আপনার ভাই মডার্ন যায়, আপনারা মডার্ন হয়ে, আপনারা মডার্ন হয়ে কই যে যাইতেছেন, ওই যে বাজারে চলে যাইতেছেন ভাই, আপনারা মডার্ন হয়ে, আমার আমার ওয়ার্ল্ড ভিউ এর সাথে আমার ওয়ার্ল্ড ভিউ যাইতেছেন, আমার ওয়ার্ল্ড ভিউ জাজ করার মতো মেন্টালিটি আপনার হয় নাই ভাই। আপনারা ওয়ার্ল্ড ভিউতে যেই ওয়ার্ল্ড ভিউতে যে গেছেন গা, ওই ওয়ার্ল্ড ভিউতে সবকিছু ভুলে গেছেন, পৃথিবী কোথায়, আমার ওয়ার্ল্ড ভিউটা যাচাই করার মতো, যাচাই করার মতো, যাচাই করার মতো মেন্টালিটিটা আমার নাই। একটু একটু শুনে নেন, একটু 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 শুনে নেন, যার অপশনই মাত্র দুইটা, ইদার তার মা হচ্ছে গিয়ে তার বাপের আন্ডারে অ্যাজ এ প্রোডাক্ট, অর সে একটা প্রস্টিটিউট, যার মেন্টালিটিতে যার ওয়ার্ল্ড ভিউতে এই দুইটাই অপশন আছে নারীদের জন্য। সে আমাকে কেন, সে কোনো কাউকে জাজ করবে বলে, মানে ওই তার অ্যাবিলিটি আছে বা তার জাজমেন্টের ভ্যালু আছে, এটা তো আমার কাছে মনেই হয় না। আপনি আমাকে মানে গালি দেন বা আমার ফ্যামিলি ফ্যামিলিকে গালি দেন, এটা তো মানে আপনার অপিনিয়ন তো আমার কাছে। ফারাজ ভাই, ফারাজ ভাই আজকে আমি একটু কাইন্ডলি বিদায় নিব, বস কাইন্ডলি প্লিজ ডোন্ট মাইন্ড, আমি নেক্সট টাইম জয়েন করব। হ্যাঁ আপনি জয়েন করবেন কিনা, জয়েন করবেন কিনা আপনার ইচ্ছা, বাট আপনি যদি বিদায় নিতে চান বস আমি আমি আজকে বিদায় নিব। হ্যাঁ বাট আই উইল কি বলে, আমি অনেক স্টাডি করে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, আজকে আমি একটু বিদায় নিব, নিতে পারি? অ্যাজ অ্যাজ এ বাঙালি আমি আপনাকে ভাই হিসাব, শুনেন শুনেন বিদায় নিয়ে সমস্যা নেই, এখনই বিদায় নেন, আমি কথা বলবো না আপনার সাথে, অ্যাজ এ বাঙালি, নট অ্যাজ এ বাঙালি ভাই ওই হিসাবে বলতেছেন, অ্যাজ এ বাঙালি একটা সন্তান হিসাবে নিজের মাকে ওই দুইটা পজিশনে দেখে না, নিজের মাকে মনে করেন যে সেও একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, সে যদি পারতো তাকে যদি সুযোগ দেওয়া হতো সে আপনার বাপের মতোই একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হইতে পারতো, মানে একটা নিজেকে চালানোর মতো ইন্ডিপেন্ডেন্ট মানুষ হইতে পারতো। এরকম দুইটা অপশন এই মেয়েদের জন্য, দুইটা অপশন অ্যাটলিস্ট নিজের মায়ের জন্য ভাবেন, অন্যদের জন্য ভাবেন বলার নেই। আমি একটা কথা বলি, আমি থিয়েটার, হ্যাঁ থিয়েটারের একটা নাটক দেখেছি, এটা হলো মুক্তি, এটা একটা আমেরিকান নাটক, এটাকে বাংলা করা হয়েছে থিয়েটার, ত্রপাপুর সম্ভবত নাটকটা ডিরেকশন দিয়েছে। তো মুক্তি নাটক, আরেকজন নাস্তিকের কথা বললেন, আরেকজন নাস্তিকের কথা বললেন তো আপনি ভাই, আপনি তো যার কথাই বলতেছেন, যার ছবি লাগায় আসছেন সেও নাস্তিক, যার কথা বলতেছেন রামেন্দ্র মজুমদার সেও নাস্তিক, রামেন্দ্র মজুমদারের বউ নাস্তিক, ত্রপা মজুমদার সেও নাস্তিক, কি বলেন? আমি জানি না, আমি জানি না বস, আমি জানি না এটা, ঠিক আছে যাই হোক আমি বলি, একটু বলে নেই। তো মুক্তি নাটকে একটা মেয়ে যা খুশি তাই করতেছে, মানে সে আজকে অল্লগে, কালকে অল্লগে, পরশু দিন অল্লগে, তো লাস্টলি থিমটা এটা ছিল যে মুক্তি মানে যা খুশি তা করা নয়, ঠিক আছে, যাই আজকে অল্লগে তার কালকে অল্লগে, কালকে করতে, ঠিক আছে ঠিক আছে, এটা যদি আপনি বুঝেন, এটা যদি আপনি বুঝেন সরকার, আপনি যদি এটা বুঝেন তাহলে এটা করবেন না, আপনার করারও যেরকম অধিকার আছে আপনার না করারও সেরকম একই রকমের অধিকার আছে, হ্যাঁ বলাটাও যেমন আপনার অধিকার, না বলাটাও আপনার অধিকার, করতে না চাইলে করবেন না। যার যার ব্রেন প্যাটার্ন এরকম যে একটা নারী ইদার প্রোডাক্ট আর একটা প্রস্টিটিউট, আপনি তার আলাদা বুঝতে চাইতেছেন না, না বুঝাইতে চাচ্ছি, কারণ হচ্ছে ভাই এই যে যেই মুমিনরা এই টাইপের চিন্তা ভাবনা লালন পালন করে যে আমি একটা হিন্দু মেয়েকে যৌন দাসী হিসেবে পাইলে তার সাথে আমি সেক্স করব, হ্যাঁ তার মা বাপকে মাইরা, তার পরিবারের সদস্যদেরকে মাইরা আমি তাকে বন্দি করে নিয়ে আসবো, তার সাথে সেক্স করব আমি, এই মুমিন গুলা কিন্তু একটা দুইটা না ফারাজ ভাই, লক্ষ লক্ষ মুমিন আছে, ঠিক এই সরকার আপনার অনেস্টির জন্য আপনাকে ধন্যবাদ, আপনি যে অনেস্টলি এই কথাগুলো বলছেন, এই কথাগুলো সাধারণত মুমিনরা এসেও বলে না, লজ্জা পায়, হ্যাঁ লজ্জাতে বলে যে না ভাই আমি এটা সমর্থন করি না ভাই, এটা ইসলামে নাই, তারা বলে যে না 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 ভাই এটা ইসলামে নাই, যতই দলিল দেখাই না কেন তারা বলে শেষ পর্যন্ত না ভাই এটা ইসলামে নাই ভাই, মানি না ভাই, মানি না, এটা ইসলামে থাকতেই পারে না, ইসলামে এত খারাপ জিনিস থাকতেই পারে না ভাই, এরকম বেশিরভাগ মুমিনকে আমি দেখেছি। কিন্তু আপনি একজন সৎ মানে অনেস্ট ব্যক্তি অন্তত এই ক্ষেত্রে, যে আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিকই আছে এরমই করবো আমরা, হিন্দু গুরা মাইরা ওর মা বেটিকে তুলাই না, ঠিকই আছে যৌনদাসী বানাবো আমরা, এটা যে বলতেছেন এটা আপনার অনেস্টির জন্য ধন্যবাদ জানাই, কিন্তু আপনার যে চিন্তাটা এটা অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর,
আপনি আরো একটু চিন্তা করে দেখেন যে কেন এই জিনিসটা অসভ্য, কেন এই জিনিসটা বর্বর। আপনাকে তো ভাই আমরা জোর করতে পারবো না, কিন্তু আপনাকে এই অনুরোধটা করতে পারবো। আসিফ ভাই দেখেন, এই ধরনের চিন্তা আমার মনে হয় আসে এমপ্যাথি থেকে, যে তার মা সম্পর্কে এটা ভাবে আমার মনে হয় না তার ওই অ্যাবিলিটি আছে। সেটাও ঠিক ফারাজ ভাই, সেটাও ঠিক যে উনি ওনার মা সম্পর্কে যেটা ভাবতেছেন সেটাই যদি এরকম হয়, তাহলে উনি আর মেয়েদেরকে, অন্য মেয়েদেরকে কি দৃষ্টিতে দেখেন? সেটা তো আসলে মানে খুব খুবই প্যাথেটিক ভাই, খুবই প্যাথেটিক। আপনার জন্য সহানুভূতি রইল সরকার। আমি আজকে না ভাইয়া শুনেন, আমি বলি আজকে বিদায় নেই বস, ঠিক আছে? কারণ আপনারা অনেক সময় কি বলে মানে চাপায়া দেন বা কাউকে বিনা কারণে বা ইরেশনালি, হ্যাঁ, আপনারা আপনাদের কথার বানে পাগল ছাগল, তারপর